এটি যাত্রাবাড়ি লেগুনা স্ট্যান্ডের প্রতিদিন সকালের চিত্র। যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড চলাচলকারী 150টি লেগুনা থেকে দৈনিক 200 টাকা করে চাঁদা তুলছেন হিউম্যান হোলার মালিক সমিতির লোকেরা। নিউজ 24-এর ক্যামেরা একটু কাছে গেলেই চাঁদার ভাগ রেখে সটকে পড়ার চেষ্টা করে সেই চাঁদাবাজ। চিরামদিতে 165, আমি লাইনম্যান লাগে 20 টাকা, মোট মাঠ 400 টাকা আর কি। 1 টাকাও নেই না, ছবি থাকলে ছবি ছাড়া দেন। আমরা 20 টাকা করে লাইনম্যানের টাকা উঠাই, আমাদের অর্ডার আছে 20 টাকা করে উঠানের, এই জন্য উঠাইয়া লাইনম্যানদের দেওয়া হয়। এই লেগুনার শেষ গন্তব্য চিটাগাং রোডের অবস্থাও একই, সেখানে গাড়ি প্রতি দিনে আদায় করা হয় আরও 165 টাকা। দু স্পট মিলিয়ে অঙ্কের হিসেবে যার পরিমাণ দাঁড়ায় দিনে প্রায় 55,000 টাকা। সড়ক থেকে এভাবে টাকা উঠানোর কোনো বৈধতা না থাকলেও বছরের পর বছর এভাবে টাকা তুলছে অসাধু চক্র। 450 টাকা চান্দাং রোডে, 450 টাকা অন্যায় তেরা আমরা জানি, কিন্তু এটা জোর জবরদস্তি আছে। চিটাগাং রোড 165 টাকা দেওয়া লাগে, মানুষ মোটমাট নিলে আমাকে 200-300 টাকার মতো চান্দা যায়। একই চিত্র যাত্রাবাড়ি টু শ্যামপুর লেগুনা রুটেও। 5 মাস ধরে নিউজ 24-এর অনুসন্ধানে দেখা যায় এই রুটে গাড়ি নামলেই দিতে হয় প্রতিদিন 250 টাকা করে, আর টাকা না দিলে বন্ধ করে দেওয়া হয় গাড়ি। মালিক সমিতির 100 টাকা গাড়ি, আমাদের 8-10টা লাইনম্যান আছে, এত কম মালিক সমিতির চাঁদা কোথাও নাই। 450 টাকা চান্দা দিতে না দিয়ে দুপায় নেই ভাই, দিতে হবে, গাড়ি চলতে হলে রোডে দিতে হবে। পরিবহন থেকে উঠানো এসব টাকার ভাগ আবার চলে যায় স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে। এই যাত্রাবাড়ি ও ডেমরা এলাকার কয়েকটি মোড় আর লেগুনা থেকেই নয়, ব্যাপুরা চাঁদাবাজি চলছে যাত্রাবাড়ি টু গাবতলি বাস রুটেও। উঠে আসছে প্রভাবশালীদের নাম, চাঁদার টাকা হাত বদলাচ্ছে ঘাটে ঘাটে। রাজধানীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি, এখান থেকেই রাজধানীর প্রায় 190টি বাস মিনিবাস রুটে চলাচল করে কয়েক হাজার গণপরিবহন। এসব রুটে ছেড়ে যাওয়া প্রায় 500 বাসকে প্রতিদিন 200-300 টাকা পর্যন্ত চাঁদা গুনতে হয়। এটা মালিক সমিতির টাকা, 200 টাকা। হ্যাঁ, রিসিট আছে, রিসিটটা থুয়ে পড়ছি ভুলে। 630 টাকা, পার্কিং আছে, মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে। কার পকেটে যায় এসব টাকা, অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হাইওয়েতে যেসব যে সমস্ত চাঁদাবাজি হয়, যে যেভাবে পারছে সেভাবে নিতেছে। এটা আমি এটা একটুকু আমি বলুন যে যে যেমনে পারতে আছে পরিবহনটা আমরা চাষ করতেছে। শুধু বাস লেগুনা নয়, এবার চাঁদাবাজির আরেক স্পট ডেমরার স্টাফ কোয়ার্টার। এখান থেকে বনশ্রীগামী পণ্যবাহী প্রতিটি ট্রাক পিকআপ থেকে কল্যাণ ফান্ডের নামে ওঠানো হয় 30 টাকা। ঢাকার শহরে মনে করেন প্রায় 40টা টাকা আছে স্যার, এই টিকিট এই টাকা তুলছে, 30 টাকা তুলছে কি 50 টাকা তুলছে। ট্রাক ইউনিয়ন সমিতির টাকা নিছে, ট্রাক ইউনিয়ন সমিতি। সড়কের নানা স্পট জুড়ে চাঁদাবাজদের দাপটের কাছে অনেকটাই অসহায় পরিবহন মালিকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।